ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد أمر بار الله بولين أمي الله لقمان كي حكمة دان كرتي أمي الله لقمان كي فقه دان كرتي إيمر مجي أرى لقمان أن اشكر لله তুমি আমি আল্লাহর শুকর আদায় করো এ লোকমান হাকিম আমি আল্লাহ তোমাকে ইহসান করে অনুগ্রহ করে তোমার উপর দয়া করে আমি আল্লাহ তোমাকে হিকমত দান করেছি লোকমান রে এই হিকমত দান করার কারণে তুমি লোকমান আমি আল্লাহর শুকর আদায় করো আমার মানুষের ফায়দায় নিজের ফায়দায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়া মাই ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি আল্লাহ বলেন আরে লোকমান ভালো করে শোনো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি শুকর আদায় করে কৃতজ্ঞতা আদায় করে তাহলে এর দ্বারা লাভ তার নিজের হয় শুকরিয়া আদায় করলে লাভ খা আরেকটু জোরে বলেন কার নাকি আল্লাহর লাভ হয় আপনি যদি আল্লাহর শুকর আদায় করেন এতে কি আল্লাহর কোনো লাভ আছে আরেকটু জোরে বলেন আছে নাই বরং লাভ আমারই আমার কি লাভ দেখেন আল্লাহ অন্য আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আমার আমি আল্লাহর নিয়ামত পেয়ে ওই নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে বান্দা বান্দির রে আমি আল্লাহ আমার ওই বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব শুকর আদায় করবে না আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না ভালো করে শুনে রাখো আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে তো নিবই বরং আমি আল্লাহ তোমাকে আরো কঠিন আযাবে লিপ্ত করব জোরে বলেন নাউজুবিল্লাহ শুকর আদায় করার কারণে এই বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন নিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেওয়া হয় আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে বান্দা না শুকরি করে বান্দা কৃতজ্ঞতা আদায় করে না আল্লাহর গুণগান গায় না তাহলে মহান আল্লাহ এই নিয়ামতটাকে ছিনিয়ে নেন এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার আরেকটু জোরে বলেন কার করতেছি লক্ষ্য করে দেখেন আল্লাহর এত এত নিয়ামত ভোগ করতেছি এই নিয়ামত আপনি যদি গণনা করেন পৃথিবীর কোন ক্যালকুলেটর এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না আমার বারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না আমার বারা বন্ধুরা লক্ষ্য করে দেখেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য
সুবহানাল্লাহর গুণ কীর্তন করার জন্য। যদি এই পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, যত সমুদ্র, নদী, নালা, খাল, বিল রয়েছে, এই সবগুলোর পানিকে যদি কলম বানানো হয়, পানিকে যদি খালি বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যত বৃক্ষ দুর্লতা, যত গাছপালা রয়েছে, সবগুলোকে যদি কলম বানানো হয়, আর যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণ কীর্তন লেখা হয়, আমার বারা বন্ধুরা শুনে রাখো, ওই সমুদ্রের পানি শেষ হয়ে যেতে পারে, ওই গাছপালা নামের কলমগুলো শেষ হয়ে যাইতে পারে, কিন্তু আমার মনিবের গুণগান করা শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বারা বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণের জন্য নিয়ামত আমরা ভোগ করতেছি। কবি বলেন, আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমার বারা বন্ধুরা, আমার সাড়ে তিন হাত বটির মধ্যে চিন্তা করলেই পাবেন, আমাকে মহান আল্লাহ এত সুন্দর চক্ষু দিয়েছেন, এত সুন্দর কান নাক সবগুলোকে সেটিং করে, এত সুন্দর করে মহান আল্লাহ আমাকে বানিয়ে কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি তাকওয়িম। আল্লাহ বলেন, রে আমার ব্রাহ্মণবাড়িয়ার সরা এলাকার বান্দারা, আমি আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছি, এই সমস্ত মখলুকের মধ্যে তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন আব্দুল্লাহকে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি কুলের এমনকি এই আকাশের চাঁদের চাইতে সুন্দর বানিয়েছি। আমার বারা, এত অসংখ্য নিয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, হে লুকমান, আমি তোমাকে হিকমত নামক জ্ঞান আমি আল্লাহ তোমাকে অনুগ্রহ করে দিয়েছি, এজন্য তুমি এই কারণে আমার শুকর আদায় করো। যদি শুকর আদায় করো কি হবে? আল্লাহ বলেন, তোমার নিজেরই ফায়দা হবে, আর যে ব্যক্তি শুকর আদায় করবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, আল্লাহ বলেন, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ অমুকাপেক্ষী, কারো কাছে আল্লাহ মুকাপেক্ষী হতে হয় না, বরং আমরা সবাই এক আল্লাহর মুকাপেক্ষী। আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, কিন্তু আমরা কি কোন বললে হয়? আরেকটু জোরে বললেন হয়, নাকি নৌকা বানাইতে মিস্ত্রির প্রয়োজন হয়? এইভাবে এক একটা জিনিস বানাইতে হলে এক একজন মানুষের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব কিছু সৃষ্টি করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন, আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করেছেন, এজন্য কি কোনো কিছুর প্রয়োজন হয়েছে কিনা, তখন কোরআন জবাব দিবে, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ কোনো কিছু বানাতে চান, আল্লাহ বলেন হও, সাথে সাথেই হয় যায়, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমার ভাইরা, এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমকে বলেন, হে লুকমানে হাকিম, তুমি শুকর আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে লুকমানে হাকিমের কিছু উপদেশ তুলে ধরেছেন,
এবারে শুন, এই যে আমরা লুকমান লুকমান শুনতেছি, এই লুকমান কি আপনাদের এলাকার লুকমান? আরেকটু জোরে বলেন, আপনাদের এলাকার লুকমান? তাহলে কোন লুকমান চিনার প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, এই লুকমান কে, তাকে চিনতে হবে কিনা? যেই লুকমানের নাম কোরআনের মধ্যে এসেছে সে সাধারণ কোন লুকমান হতে পারে না। এজন্য সুন্দর সুন্দর নাম রাখবেন। লুকমান একটা সুন্দর নাম, নিজের ছেলে অথবা নাতির নাম যখন রাখবেন সুন্দর নাম রাখবেন, লুকমান রাখবেন, এরপরে আব্দুল্লাহ রাখবেন, ইব্রাহিম রাখবেন। কিন্তু আজকে আমাদের সমাজে নামের এমন অবস্থা যে এমন নাম রাখে যে অনেক সময় এটা নাম না অন্য কিছু এর মধ্যে সন্দেহ পড়ে যায়। এক ব্যক্তি ঢাকা শহরে চাকরি করে, গ্রাম থেকে তার একজন ভাতিজা ঢাকা শহরে গেছে। ঢাকা শহরে যাওয়ার পরে ভাতিজাকে বলল, ভাতিজা তোমার না দুইটা ছেলে আছে, আমার দুইটা নাতি আছে শুনলাম, এই দুইটা নাতিকে একটু ডাকো, একটু তাদেরকে আমি দেখি কত বড় হলো। এই মুহূর্তে ভাতিজা বলতেছে, ব্রাশ ফায়ার। এখন চাচা বলতেছে, ভাতিজা আমার বয়স 80 বছর হয়ে গেছে, তুমি আমাকে ব্রাশ ফায়ার করবে? বাতিজা আমার নাতিদের দেখার প্রয়োজন নাই, আমি চলে যাই। এবার এই বাতিজা বলতেছে, আরে চাচা ব্রাশ ফায়ার তো আপনাকে করার জন্য বলি নাই, আমার একটা ছেলের নাম ব্রাশ আর একটার নাম ফায়ার, তাদেরকে ডেকেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন নাম আছে না নাই? রিঙ্কি টেঙ্কি পিঙ্কি এই ধরনের নাম মনে হয় আপনাদের সরাইলে নাই। আমাদের সিলেটে বহুত আছে। আমার বাবা বন্ধুরা এজন্য লক্ষ্য করে দেখেন, আপনি যদি নাম রাখেন আব্দুল্লাহ, আপনি যদি নাম রাখেন ইব্রাহিম, আপনি যদি নাম রাখেন ইসমাইল, আপনি যদি নাম রাখেন ইউনুস, আপনি যদি নাম রাখেন আবু বকর, আপনি যদি নাম রাখেন ওমর, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বলবেন, ও ইব্রাহিম পয়গম্বর তুমি বেহেশতে চলে যাও, ও ঈসা তুমি বেহেশতে চলে যাও, ও আবু বকর সিদ্দিক যাও যাও বেহেশতে চলে যাও, ও উমর বেহেশতে চলে যাও, রে ওসমান বেহেশতে চলে যাও, এমনি মুহূর্তে আপনাদের এলাকার যারা আবু বকর আছে সিলেটের আবু বকরও বেহেশতে যাওয়ার জন্য রওনা হয়ে যাবে। ওই আবু বকর বেহেশতে যাওয়ার লিস্টের মধ্যে সে গণ্য হয়ে যাবে। আল্লাহ বলবেন, রে আবু বকর তোমাকে তো আমি বলি নাই, আমি আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকরকে বলেছি, আমি উমরে ফারুককে বলেছি, আমি পয়গম্বর ইব্রাহিমকে বলেছি, আমি পয়গম্বর মুসাকে বলেছি, তোমাকে তো বলি নাই। এমনি তখন ওই বান্দা বলবে, ও রব্বুল আলামিন প্রভু গো আমার নাম আবু বকর, আমার নাম ইব্রাহিম, যখন আপনি ইব্রাহিম বলে ডাক দিয়েছেন রব্বুল আলামিন, এমনি আমি মনে করেছি মনে হয় আমাকে ডেকেছেন, এই জন্য আমি দৌড়ে এসেছি। আল্লাহ বলবেন, রে আবু বকর আব্দুর রহমান তুমি যেহেতু আমার নবীর সাহাবীর নামে নাম রেখেছো, আমার নবীর নামে আমার নবীদের নামে তোমার নাম রেখেছো, আজকে আসরের মাঠে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস এসে গেছে, কারণ আমি আল্লাহর রহমত কিন্তু কম না, আমি আল্লাহ আজকে আমার নবীর নামের খাতিরে আমার নবীর সাহাবীর নামের খাতিরে তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাহলে ভালো নাম রাখলে লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার বাবা এবার আসুন, লোকমান হাকিম কে, যে লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আমার বায়রা, এই লোকমান হাকিম কিন্তু কোনো নবীও না, কোনো নবীও না, ওই লোকমান হাকিম একজন কৃতদাস, যার চেহারা এত কালো, এই চেহারার নাক আবার চেপটা, আবার পায়ের আঙ্গুলগুলো মোটা মোটা, আবার দেখতে অনেক বাড়ি। এই লোকমান হাকিম এমন একজন মানুষ সমাজের মধ্যে যার কোনো দাম নাই, সমাজের মানুষেরা লোকমান হাকিমকে কোনো দাম দেয় না। লোকমান হাকিম সমাজের কোনো গণ্যমান্য মানুষ না, কিন্তু মহান আল্লাহ এই
লুকমানে হাকিমকে তো মর্যাদা দিয়েছেন, লুকমানে হাকিমের কিছু উপদেশ তার ছেলেকে দিয়েছিল, ওই উপদেশগুলা মহান আল্লাহ কুরআনের মধ্যে স্থান করে দিয়েছে। আমার বাড়া বন্ধুরা, লুকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হলো, বলে লুকমানে হাকিম তুমি তো একজন রাখাল ছিলে, এই মর্যাদায় কিভাবে সে পৌঁছলে? এমনি লুকমানে হাকিম বলল, দুইটা কারণে আমাকে এমন মর্যাদায় উপনীত করেছে। এক নাম্বার হলো আমি সময়ের অপব্যয় করতাম না, দুই নাম্বার হলো আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। এই দুইটা কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে তো উচ্চ মর্যাদা দিয়েছে। আমার ভাইরা, লুকমানে হাকিম যখন একজন মানুষের গোলাম ছিল, তো লুকমানে হাকিম প্রতিদিন বিকালবেলা সারাদিন ছাগল বকরি চড়িয়ে বিকালবেলা যখন সে তার এলাকায় আসত, এমনি তখন লুকমানে হাকিমের কাছে এলাকার সমস্ত মানুষেরা ইলিম নেওয়ার জন্য, জ্ঞান আহরণ করার জন্য, মৌমাছির মধ্যে যেইভাবে এই মৌচাকের মধ্যে যেইভাবে মৌমাছি গিয়ে এইভাবে জোর করে বসে, এইভাবে লুকমানে হাকিমের পাশে সবাই আসতো, বীর জমাইত। তো লুকমানে হাকিমের মনিব বলতেছে, আরে লুকমানে হাকিম আজকে একটু পরীক্ষা করে দেখব। আমার বাড়া বন্ধুরা, এবার লুকমানে হাকিমের মনিব বলতেছে, লুকমানে হাকিম তুমি একটি বকরি জবাই করো, আর ওই বকরি জবাই করে ওই বকরির সবচাইতে ভালো দুইটা অঙ্গ কেটে আনো। এমনি লুকমানে হাকিম একটা জবাই বকরি জবাই করলো, বকরি জবাই করে তার কলব এবং জিব্বা বাহির করে নিয়ে আসলো। আবার লুকমানে হাকিমের মনে বললো, রে লুকমানে হাকিম যাও যাও আরেকটা বকরি জবাই করো, ওই বকরি জবাই করে সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ বাহির করে আনবে। এবার লুকমানে হাকিম জিব্বা এবং কল বাহির করে নিয়ে আসলো। লুকমানে হাকিমের মনে বলে, রে লুকমানে হাকিম বুঝতে পারলাম না, বুঝতে পারি নাই, ভালো অঙ্গ আনার জন্য বলেছি, এই দুইটা আনলে আবার সবচাইতে নিকৃষ্ট অঙ্গ আনার জন্য বলেছি, এবার ওই দুইটা অঙ্গ আনলে কারণ কি? এবার লোকমানে হাকিম ডাক দিয়া বলে, ও আমার মনি ভালো করে শুনে রাখেন গো, এই দুইটা অঙ্গ এমন দুইটা অঙ্গ, একজন মানুষের এই দুইটা অঙ্গ যদি ভালো হয় এর চাইতে ভালো আর কোনো কিছু হতে পারে না, আবার একজন মানুষের কলব এবং জিহ্বা যদি নিকৃষ্ট হয় এর চাইতে খারাপ মানুষ আর দুনিয়ার জমিনে হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদি কুল্লু وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, মানুষের শরীরের মধ্যে একটা এমন অঙ্গ রয়েছে, এই অঙ্গটা যদি ভালো থাকে সমস্ত অঙ্গ ভালো, আর যদি এই অঙ্গটা মন্দ হয়ে যায়, খারাপ হয়ে যায়, সমস্ত অঙ্গটা মন্দ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওই অঙ্গটাই হলো কলব, কলব যদি ভালো হয় এর চাইতে ভালো আর কিছু হতে পারে না, আর যদি তার কলব মন্দ হয় এর চাইতে নিকৃষ্ট আর হতে পারে না। জিহ্বা সম্পর্কে আল্লাহর নবী বলেন, মানাসাল্লি লিহিয়াতিল হিয়াই ওয়া মানাসাল্লি ফাখিদাই আজমাল্লাউল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, আমার যেই সমস্ত উম্মতেরা তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার হেফাজত করবে এবং দুই উরুর মধ্যবর্তী দুই রানের মধ্যবর্তী যৌনাঙ্গের হেফাজত করবে, আমি বিশ্ব নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে এই দুইটা অঙ্গ এত গুরুত্বপূর্ণ অঙ্গ, মানে হাকিমের মুনিব বলে, আহারে ঠিকই তো, আমার এই গোলামটা এত জ্ঞানবান, এত হিকমতওয়ালা। এমনি লুকমানে হাকিমের মুনিব ডাক দিয়ে বলে, রে লুকমানে হাকিম আজকের পর
থেকে চিরদিনের জন্য তোমাকে আমি আজাদ করে দিলাম। লোকমানে হাকিম আজাদ হয়ে গেলেন। আমার বায়রা বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লোকমানে হাকিমের দেওয়া কিছু উপদেশ, যে উপদেশগুলো উনি তার ছেলেদেরকে দিয়েছিলেন, এই উপদেশগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুর লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'ইযুহু উপদেশ দিতে গিয়ে, নসিহত করতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বলল, রে আমার বৎসর, আমার বালক, আমার ছেলে, আমার ছেলে, ভালো করে শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, ছেলে রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কার সাথে শরীক করো না? আরেকটু জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে শরীক করো না। কারণ কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়। জোরে বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শরীক করা এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক এটা হলো মহা অন্যায়। যারা শিরিকের মতো মহা অন্যায় করে এই গুনাহ আল্লাহ মাফ করেন না। বাকি অন্যান্য গুনাহ যদি মানুষেরা করে, করার পর যদি তাওবা করে আল্লাহ মাফ করে দিতে পারেন, তবে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরিকের গুনাহ মাফ করে না। আমার বারা বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, একজন স্ত্রী যখন স্বামীর কাছে অন্যায় করে, অপরাধ করে, বারবার করার পরেও স্বামী কিন্তু ক্ষমা করে দেয়। কিন্তু যদি একজন স্ত্রী কোনো স্বামীর হকের মধ্যে আরেকজনকে বাগিদার করে, অর্থাৎ স্বামীকে রেখে অন্যজনের সাথে সময় দেয়, এই কারণটা কিন্তু স্বামী মেনে নেয় না। সাথে সাথে স্বামী তালাক দিয়ে দেয়, যাও যাও, তুমি আমার সাথে অংশীদার সাব্যস্ত করেছো, তুমি আমার আমানতের মধ্যে খেয়ানত করেছো, এজন্য তোমাকে তালাক দিয়ে দিলাম, আর দরকার নাই। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন গুনার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। আল্লাহ ঘোষণা দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা, বান্দারা ভালো করে শোনো, তুমি যদি গুনাহ করতে করতে পার পরিমাণ গুনাহ করে ফেলো, বান্দা বান্দারা রে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারো, রে বান্দা বান্দি শুনো, তোমার চোখের পানি হাতের তালুই পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিব। কিন্তু না না, আমার সাথে শিরিক করলে এই গুনাহ আমি মাফ করতে পারি না।
আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে এটা মহা অন্যায়, এই অন্যায় আমি মানতে পারি না। আমার বায়রা বন্ধুরা লক্ষ্য করে দেখেন, এই শিরিক এত বড় অন্যায়, এত বড় মহা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহ মাফ করেন না। এজন্য লোকমান হাকিম প্রথম যে নসিহত করলেন ছেলেকে, রে ছেলে এক নম্বর নসিহত, লা তুশরিকি বিল্লাহ, ও আমার আদরের জাদু, ও আমার আদরের ছেলে, আমার ছেলে লোকমান হাকিমের ছেলে, আমি লোকমান তোমাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, রে ছেলে শোনো, আল্লাহর সাথে শরীক করবে না। আমার বাড়া এই শিরিকটা প্রথমত দুই প্রকার, এক নাম্বার হলো শিরিকে জাহেরি, আরেকটা হলো শিরিকে বাতিনি। এই শিরিকে জাহেরিটা আবার তিন প্রকার, জোরে বলেন কয় প্রকার, আরো জোরে কয় প্রকার, তিন প্রকার। এক নাম্বার হলো শিরিক ফি ইলমিল্লাহ, দুই নাম্বার হলো শিরিক ফি কুদরাতিল্লাহ, তিন নাম্বার হলো শিরিক ফি জাতিল্লাহ। শিরিক ফি ইলমিল্লাহ হলো আল্লাহর ইলিমের সাথে কাউকে শরীক করা। এই সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল সামনে পিছনে যা কিছু আছে সব কিছুর জ্ঞান একমাত্র জানেন কে, সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন কে, আল্লাহ। এখন যদি কেউ বলে অমুক গায়েব জানেন, তমুক গায়েব জানেন, অথবা নবীজি গায়েব জানেন, এটা আল্লাহর ইলিমের সাথে শরীক করা হবে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন قل لا يعلم من في السماوات والأرض والأرض الغيب إلا الله الله বলেন অগণবিজি আপনি ঘোষণা দিয়ে দেন এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে আসমান জমিনের যত জ্ঞান রয়েছে সবকিছুর জ্ঞান একমাত্র আমি আল্লাহ জানি, ইল্লাল্লাহ একমাত্র আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে না, একমাত্র আমি আল্লাহ গায়েবের খবর জানি। আমার বায়রা বন্ধুরা এবার যদি কেউ বলে আল্লাহর নবী গায়েবের খবর জানেন, তাহলে ওই ব্যক্তিটা আর মুসলমান থাকতে পারে না, মুশরিকের খাতায় নাম উঠে যায়, জোরে বলেন ঠিক কিনা। দুই নম্বর হলো শিরিক ফি কুদরাতিল্লাহ, শিরিক ফি কুদরাতিল্লাহ হলো আল্লাহর শক্তির সাথে শরীক করা। এই সারা বিশ্বের ক্ষমতার মালিক কে, নাকি আমেরিকা, লন্ডন, কোন দেশ না, কোন প্রেসিডেন্ট না, যত বড় ক্ষমতাবান হোক না কেন, সারা বিশ্বের ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিন من تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير الله رب العالمين بلن قل اللهم مالك الملك বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক, এই নবমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য পাহাড় জমিন সমুদ্র গাছপালা বৃক্ষ তরলতা সবকিছুর মালিক হলেন আপনি, হে রব্বুল আলামিন আপনি যাকে ইচ্ছা করেন ক্ষমতায় তুলেন, আবার যাকে ইচ্ছা করেন ক্ষমতা থেকে নামান, আপনি যাকে ইচ্ছা করেন ইজ্জত দেন, আবার যাকে ইচ্ছা করেন বেইজ্জত করেন, আপনি যাকে ইচ্ছা করেন সম্মান দিয়ে মন্ত্রিত্বের আসনে বসান, আবার যারা আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে কথা বলে, যারা দেশ ও জাতির বিরুদ্ধে কথা বলে, ওই টাকলু মুরাদের মতো লোককে আপনি ক্ষমতার মসনদ থেকে বেইজ্জত করে নামান, জোরে বলেন ঠিক কিনা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। এই টাকলু মুরাদ কিছুদিন আগে
সে একজন সংসদের পেসির এই সদস্য ছিল, মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল, কিন্তু আমাদের দেশের বিপক্ষে কথা বলায়, নারী সমাজকে নিয়ে কথা বলায়, ইসলামের বিপক্ষে কথা বলায়, সে বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, আল্লাহ বলেন তুমি থাকবে না, তোমার মন্ত্রিত্ব থাকবে না, আমার রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে এবং ইসলাম থাকবে, ইসলামকে যারা ধ্বংস করতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বার, এজন্য ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতায় আসীন করেন, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ ক্ষমতার মসনদ থেকে লামাইতেও পারেন। এবার লক্ষ্য করে দেখেন, কেউ যদি বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, এমন কথা যদি কেউ বলে এটা সরাসরি আল্লাহর শক্তির সাথে, আল্লাহর কুদরতের সাথে শরীক হয়ে যায়, এটা আল্লাহর কুদরতের সাথে শিরিক। আমার ভাইরা, এইভাবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? নাকি আমাদের সিলেটের শাহজালাল? শাহজালাল কি সন্তান দিতে পারে? আরেকটু জোরে বলেন পারে? এরপরও কিছু মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে, চট্টগ্রাম থেকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটের শাহজালালের দরগার পাশে গিয়ে এইভাবে বুকটা দরগার মধ্যে লাগাইয়া, আমরা তো সিলেটের মানুষ, সচক্ষে আমরা দেখেছি অনেক মানুষ গিয়ে শাহজালালের কাছে সন্তান চায়, বাবা শাহজালাল আমাকে সন্তান দিন, জোরে বলেন নাউজবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। আমার ভাইরা, এবার কেউ যদি কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো মুর্শিদের কাছে সন্তান চায়, তাহলে এটা আল্লাহর কুদরতের সাথে শরীক করা হলো, এটা শিরিক ফি কুদরতিল্লাহ। আমার ভাইরা, এইভাবে আরেকটা হলো শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর সত্তার সাথে শরীক করা। আমার ভাইরা, এই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ক্ষমতাবান, আল্লাহ এক, আল্লাহ একক, এর সাথে কোনো শরীক নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন ও নবীজি আপনি বলে দিন আল্লাহ একজন, আরো জোরে বলেন কয়জন? আমার বাবা, আল্লাহ বলেন একজন। আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, রে কোরআন বলো তো দেখি আল্লাহ কয়জন, কোরআন জবাব দিবে আল্লাহু আহাদ, আল্লাহ একজন। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, রে কোরআন আল্লাহর কি কোনো সন্তান আদি আছে কিনা, কোরআন জবাব দিবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান আদি নাই, আল্লাহর কোনো মা বাবা নাই। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, রে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের আর কোনো মাবুদ যদি থাকতো তাহলে অসুবিধা কোথায়? এমনি কোরআন জবাব দেয় লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ একজন ছাড়া আর কোনো মাবুদ থাকতো, আর কোনো উপাস্য থাকতো, তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা বন্ধুরা, এজন্য আল্লাহর কুদরতের সাথে শরীক করা যাবে না, আল্লাহর জাতের সাথে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের সাথে শরীক করা যাবে না। আমার বাবা বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, লোকমানে হাকিম তার ছেলেকে বলেন, রে লোকমানে হাকিম তার ছেলেকে বলেন, রে ছেলে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। কার সাথে শরীক করো না? আল্লাহর সাথে শরীক করো না। এজন্য আসেন, আল্লাহর সাথে কেউ যদি শরীক করে সে মুশরিক হয়ে যায়, সে আর মুমিন থাকতে পারে না।